হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ফেলুদার গোয়েন্দাগিরি সিরিজটা নিয়ে, যেটা গত শুক্রবার দিনকে হইচইতে মুক্তি পেয়েছে। এই সিরিজটা ডিরেক্ট করেছেন সৃজিৎ মুখার্জি, এই সিরিজের কাস্টিং আছেন টোটা রায়চৌধুরী, অনিলন চক্রবর্তী, কল্পন মিত্র, রাহুল সাহেব সহ আরো অনেকে। তো আমরা যদি প্রথমেই এই সিরিজের গল্প নিয়ে কথা বলি, তো এই সিরিজের গল্পটা মার্ডার ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে। বেশি জানতে হলে হইচই থেকে তোমাকে এই সিরিজটা স্ট্রিম করতে হবে। এবং এই সিরিজের স্টোরি এক্সিকিউশন নিয়ে যদি কথা বলতে চাই, এই সিরিজের স্টোরি এক্সিকিউশন আমার মোটামুটি লেগেছে, কারণ অনেক জায়গা আছে যেগুলো আমরা বুঝতে পারি এবং অনেক জায়গা আছে যেখানে থ্রিলিং ভাবটা ক্রিয়েট করা দরকার, টেনশন ভাবটা ক্রিয়েট করা দরকার, বাট হচ্ছে না, এরকম একটা ফিলিং পাই। এবং কমেডি সেকশন নিয়ে যদি কথা বলতে যাই, কিছু কিছু কমেডি টাইমিং আছে যেগুলো শুনলে আমাদের হাসি পায় না, সেগুলো অযথা অ্যাড করা হয়েছে বলে আমার মনে হয়। তো ওভারঅল এক্সিকিউশন প্রথম যখন আমি দেখা শুরু করি একটা দুটো এপিসোড, বেশ হাসি মজার মাধ্যমে সিরিজটা এগোচ্ছিল, বাট তারপরে একটা কি হলো যেন মনে হলো, তারপর থেকে সিরিজটার প্রতি একটা অ্যাট্রাক্টিভনেসটা চলে যায়। তো ওভারঅল সিরিজটা দেখে আমার মোটামুটি লেগেছে স্টোরি এক্সিকিউশনটা। এখানে যদি পারফরমেন্স নিয়ে কথা বলছি, তো পারফরমেন্স ওয়াইজও কারোর পারফরমেন্স নিয়ে আমার সেরকম নেগেটিভ কিছু নেই। হ্যাঁ, অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা একটু ডেভেলপমেন্ট করা উচিত ছিল, কারণ তার ক্যারেক্টারটা খানিকটা একেন একেন ফিল হচ্ছিল, যেটা আমার মনে হয়েছে। এবং তার ক্যারেক্টার কিছু কিছু সময় কমিক টাইমিং এতটাই খারাপ ছিল যে তার কমেডিতে আমাদের হাসি পাচ্ছিল না। এবং ওভারঅল অনেক ক্যারেক্টারগুলোকে একটু বেশি হাইলাইট করানোর চেষ্টা করা হয়েছে, যাদের না করানো হতো। তো এখানে যদি রাহুলের ক্যারেক্টারটার কথা বলি, তার ক্যারেক্টারটাও একটু বেশি লাউড বলে আমার মনে হয়েছে। এছাড়া বাকি যে সমস্ত কাস্টিং এ যারা ছিলেন, অর্থাৎ টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র, বরুণ চন্দ্র, তো সবাইকেই তাদের জায়গায় ঠিকঠাক লেগেছে আমার। এখানে আমরা যদি সব টেকনিক্যাল দিক নিয়ে কথা বলি, তো গোটা সিরিজটা জুড়ে একটা ইউনি স্টোন রাখা হয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা হয়েছে, মনে ভালোই লাগবে। এছাড়া এখানে দার্জিলিংটাকে যেভাবে দেখানো হয়েছে, যেরকম ওয়েতে দেখানো হয়েছে এবং যেরকম শট নেওয়া হয়েছে, ক্লোজ শট আছে, অনেক এরিয়াল শট আছে, সেগুলো দেখতে বেশ ভালো লাগে। ওভারঅল টেকনিক্যাল অ্যাসপেক্টের টিম, অর্থাৎ টেকনিক্যাল ডিপার্টমেন্টটা বেশ ভালো, বেশ জমকালো। ওভারঅল সিরিজটা আমার অ্যাভারেজে লেগেছে, কারণ এখানে স্টোরি এক্সিকিউশন মানে মেন যে জায়গাটা, একটা গল্প তুমি রিপ্রেজেন্ট করছো, সেই জায়গাটা আমার খুব আহামরি লাগেনি। একদম হালকা পাতলা একটা থ্রিলিং সিনেমা বা একটা থ্রিলিং সিরিজে যেরকম হয়ে থাকে, তার থেকেও ভুলে লেগেছে। এই সিরিজে কিছু জায়গা এমন আছে যে সাসপেন্সনেসটা থাকলে ভালো হতো, কিন্তু ক্রিয়েট করা হয়নি, বা ক্রিয়েট করা যেরকমভাবে হয়েছিল আমার কাছে সেরকম সাসপেন্সনেসটা পাইনি। তো ওভারঅল সিরিজটা যারা ফেলুদা ফ্যান, বাঙালির ইমোশন অবভিয়াসলি, তো তোমরা কি একবার হইচইতে চেক আউট করতে পারো, মোটামুটি লাগবে কি ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। আমার এই সিরিজটা অ্যাভারেজ একটা সিরিজ লেগেছে। তোমরা যারা অলরেডি দেখে নিয়েছো ফেলুদার গোয়েন্দাগিরি দার্জিলিং জন্তমান, কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও। এবং আমার ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।